আজকের পর্বে আপনারা দেখতে পারবেন তিতির ভীষণই অসুস্থ হয়ে পড়ে, তিতিরে বা সন্তান জন্ম দেবে। ভিতরে তিতিরে চিকিৎসা চলছে আর এদিকে বাইরে দাঁড়িয়ে আছে সম্রাজ আর সম্রাজের কাকা। এরপরে দেখা যায় একজন মহিলা আসে সম্রাজের কাছে। এরপরে সম্রাজ মহিলাটিকে বলে, কি হয়েছে আমার তিতিরের আর আমার সন্তান কেমন আছে? এরপরে মহিলাটি বলে, আপনার ছেলে সন্তান হয়েছে। এই কথাটা শুনে সম্রাজ খুব খুশি হয়। এরপরে মহিলাটি আবারও বলে, আপনার ছেলে সন্তান হয়েছে, কিন্তু আপনার ছেলে কোনো রেসপন্স করছে না, আর এদিকে আপনার স্ত্রীও ভীষণ অসুস্থ। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সম্রাজ আর বলতে থাকে, না এটা হতে পারে না। এরপরে তিতির বলে চিৎকার করে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের আগামী পর্বের আপডেট। আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।